আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। মায়ের রেসিপি গ্যালারি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি ব্রাউনি রেসিপি। আপনারা যদি সেম আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের পারফেক্ট ব্রাউনি তৈরি হবে। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি দেখতে পাচ্ছেন এই কাপটি দিয়ে গ্রাম হিসাব করে আজকে ইনগ্রিডিয়েন্টসগুলো নিব। তো এখানে আমি নিয়েছি 84 গ্রাম ময়দা, আপনারা আধা কাপ নিতে পারেন। তো এই কোকো পাউডারটা আমি এখানে ইউজ করব, আর কোকো পাউডার লাগছে 49 গ্রাম। এক কাপের 3/2 পর্যন্ত ব্যবহার করবেন কোকো পাউডার। এগুলোকে একটু মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে সবগুলো টেস্ট ব্যালেন্স থাকবে। আর দিয়ে দিচ্ছি 216 গ্রাম বা 1 কাপ চিনি, আধা কাপ মাখন বা বাটার, আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, 108 গ্রামের মতো নিয়েছিলাম আমি। আর দিয়ে দিচ্ছি 2 রুম টেম্পারেচারে থাকা ডিম, অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাই ব্যবহার করবেন, ঠান্ডা ডিম দিলে এখানে ব্রাউনিটা হবে না। এগুলোকে ভালো করে বিট করে নিব, খেয়াল রাখবেন যেন ওভার বিটিং না হয়, চিনিটা গলে না যাওয়া অবধি শুধু বিট করে নেবেন। এটা এখন একটি সাইডে রেখে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার, এটা সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে দিতে পারেন আবার কেউ স্কিপ করতে পারেন। তো 2 টেবিল চামচ গরম পানিতে আমি এটাকে একটু গুলিয়ে নিয়েছি, এখন এটা একটা সাইডে রেখে আমি সেই বাটারটা নিয়ে নিলাম। তো এখানে এখন দিয়ে দিব নাটেলা, আপনারা চাইলে যে কোনো চকলেট ইউজ করতে পারেন, শুধু ডেইলি মিল্কটা বাদ দিবেন, ওটা প্রচুর মিষ্টি থাকে, এতে আপনার ব্রাউনিটাকে অনেক মিষ্টি করে ফেলে। আমার কাছে নাটেলা ছিল, আমি নাটেলা দিয়ে দিয়েছি, আধা কাপের মতো ব্যবহার করবেন। আর গ্রামে হলো 111 গ্রাম। এটাকে একটু মিক্স করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিবেন, এতে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা কফির সিরাপটা, এটাকে একটু মিক্স করে নিব। তারপর দিয়ে দিতে হবে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা রেখেছিলাম সেগুলো অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো লাম্পস থাকবে না। এটা দেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানেও কিন্তু ওভারবিটিং করলে হবে না, এখানে যতক্ষণ না পর্যন্ত এই শুকনো উপকরণগুলো মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু বিট করে নেবেন, ব্যাস। তারপর আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, এখানে আমি কাজু বাদাম নিয়েছিলাম, আপনারা চাইলে আরও অনেক রকমের বাদাম ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটি পাত্রে বাটার পেপার লাগিয়ে দিব, একটু তেল দিয়ে তারপর এর উপরে বাটার পেপারটা বসিয়ে দিলাম। বাটার পেপারের উপর থেকেও আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন এতে আমি যেই ব্রাউনির ব্যাটার তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটাকে 10 থেকে 15 বার এভাবে ট্যাপ করবেন, তাহলে ভিতরে যে বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো আর থাকবে না। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। চুলোয় একটা প্যান বসিয়ে নিয়েছিলাম, ওটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি প্রিহিট করে রেখেছি, মিডিয়াম টু লোতে দিয়ে প্রিহিট করেছি। এতে আমি আমার ব্রাউনির ব্যাটারটা বসিয়ে দিলাম, আমার কোনো স্ট্যান্ড লাগেনি, এটা এভাবেই বসে গিয়েছিল। আপনারা চাইলে একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন, এই যে এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করবেন, কিন্তু আমার স্ট্যান্ডের প্রয়োজন হয়নি, এটা এমনিতেই উপর থেকে বসে গিয়েছিল। দেখতে পাচ্ছেন 30 মিনিট লেগেছিল আমার, সম্পূর্ণ 30 মিনিটই লাগবে, এর বেশি লাগবে না, 30 মিনিটে আমার ব্রাউনিটা একদম রেডি ছিল। এখন এটাকে গরম গরম কাটতে যাবেন না, তাহলে পারফেক্ট হবে না, এটাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য, তারপর এটাকে কেটে নিলে একদম পারফেক্ট ব্রাউনি হবে। দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা রেখেছিলাম, 2 ঘন্টা পর আমার ব্রাউনিটা একদম পারফেক্ট ছিল। এখন আমি এটাকে কেটে নিচ্ছি, যার যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন, আমার কাছে এভাবে কেটে নিলে খুব ভালো লাগে। এখন এগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিব, দেখুন কত পারফেক্ট হয়েছে, একদম কেক না, ব্রাউনিটা কিন্তু কেকের মতো হয় না, ব্রাউনিটা একটু অন্যরকম হয়, ফাজি টাইপের হয়। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদেরও এরকম পারফেক্ট ব্রাউনি
হবে। আমি উপর থেকে একটু হোয়াইট চকলেট সিরাপ দিয়ে নিয়েছি, আমার খুব ভালো লাগে সেই জন্য দিয়েছি, আপনারা স্কিপ করতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।